আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমানতের খেয়ানতের গুনাহ মাফ হবে না। অন্যর যে ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আপনার কাছে যে আমানত ছিল আপনি একটা খেয়ানত করে মরে গেলেন, যত বড় পাশাক্ত মুসলিল হন আর বড় দায়ী আল্লাহ হন, এটা কোনো ক্ষমা নেই। আমানতের খেয়ানত যে করেছে আল্লাহ পাক তাকে কশিন কালে ক্ষমা করবেন না। যারা আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। দাওয়াত দেওয়া সহজ, মানা খুব কঠিন। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা আমানত পেশ করেছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, প্রত্যেকেই এটা, এই আমানত দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করল। ওয়াহামালা আল ইনসান, মানুষ এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হল। ওয়াকান আল ইনসান যালুমান জাহুলা, মানুষ আসলে জালেম এবং জাহিল। জাহিলটা কি? জাহিলুন ফি আকিবাতিহি, এই দায়িত্ব গ্রহণের পরিণাম যে কী বুঝতে পারেনি। তাকে বলা হলো, হে আদম, তুমি কি দায়িত্বকে নিতে পারবে? তাহলে কী দায়িত্ব? তুমি ভালো কাজ করলে পুরস্কার পাবে, অন্যায় কাজ করলে শাস্তি পাবে। এটা কোনো দায়িত্ব হলো? অন্যায় কাজ তো করবোই না, দায়িত্ব নিয়ে নিল। ওটি আল্লাহ বলছে, ওয়াকান আল ইনসান যালুমান জাহুলা, ও জাহিল, বুঝলে যে গুরুত্বটা কী। সাইদ বিন জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাসকে থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করছেন। ইবনে আব্বাস বলছেন, আদম তো হাসি খুশি মনে দায়িত্ব গ্রহণ করল, আসর থেকে মগরবের মধ্যেই আদম শয়তানের ধোকায় পড়ে সে গন্ধম বৃক্ষের ফল খেয়ে বসল। চারটা জিনিস যখন তোমার মধ্যে থাকবে, তখন দুনিয়া তুমি কী রেখে গেলে, কী করলে না করলে, এগুলো দেখার কোনো প্রয়োজন আর নাই। চারটা কী? হেফজ আমানা, আমানতের হেফাজত করা। দুই, সিদক ও হাদিস, সত্যবাদী, সত্য কথা বলা। তিন, হসন খালিকা, সচ্চরিত্রতা। চার, ইফফাত ও তোমা, হালাল ও পবিত্র রুজি গ্রহণ করা। চারটা বস্তু যদি তোমার মধ্যে থাকে, তো রসুল্লাহ সাল্লাম বলছেন তুমি এ দুনিয়াতে আর কী করলে না করলে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এক নম্বর, হেফজ আমানা, তোমার উপরে যে আমানত আছে যথাযথভাবে আদায় করো। দুই নম্বর, সত্য কথা দিয়েছেন, সদা সত্য কথা বলো, সত্যের উপরে দৃঢ়তা, কোনো অবস্থায় মিথ্যা বলো না। তিন নম্বর, হসন খালিকা, সচ্চরিত্রতা, কোনো অবস্থাতেই কোনো অসচ্চরিত্রমূলক কোনো কাজ সে করবে না। আর চার নম্বর, ইফফাত ও তোমা, রুচিকর ও পবিত্র হালাল খাদ্য তুমি খাবে। এই চারটা যদি করতে পারো দুনিয়া থেকে, তুমি আর কী করলে না করলে ওগুলো কিছু দেখার বিষয় থাকবে না। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা, আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমানতের খেয়ানতের গুনাহ মাফ হবে না। অন্যর যে ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আপনার কাছে যে আমানত ছিল আপনি একটা খেয়ানত করে মরে গেলেন, যত বড় পাশাক্ত মুসলিল হন আর বড় দায়ী আল্লাহ হন, এটা কোনো ক্ষমা নেই। আমানতের খেয়ানত যে করেছে আল্লাহ পাক তাকে কশিন কালে ক্ষমা করবেন না। কেয়ামতের দিন প্রত্যেক খেয়ানতকারের পিঠে একটা করে ঝান্ডা খাড়া করা হবে, ইস্তিহি মানে কোমরে, আর বলা হবে, হাজি গদরত ফুলাহ, এটা ওই আমানত খেয়ানতকারীর নিশানা, ঝান্ডা। সমস্ত লোক তাকিয়ে তাকিয়ে দেখবারে কেউটা, দুনিয়াতে ভাবতাম যে বড় আলেম, বড় বক্তা, বড় পীর, বড় তরবেশ, ই কখন কখন সব কাজ করেছিল আমরা তো জানতে পারিনি। দুনিয়াকে সম্মান করে এসেছি,
ও যে গাদের, ও যে খেয়ানতকারী, তো আমরা আগে জানতাম না। লোক তখন সিসি করবে, আর একদল লোক নাড়ি ভুড়ির চারপাশে ঘুরতে থাকবে, সমস্ত লোক জমা হয়ে যাবে, কি আপনি তো বড় আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন, কী ব্যাপার, বড় নেতা ছিলেন, আপনাকে তো আমরা সবসময় সম্মান করেছি, স্যালুট দিয়েছি, কী ব্যাপার, আপনার জন্য তোরণ নির্মাণ করতাম, মাইকিং করতাম, আপনি এর কী অবস্থা? তো না, আমি ভালো ভালো কথা বলতাম বটে, কিন্তু কাজ করতাম মন্দ, কথা কাজ মিল নেই। এই হাদিসগুলো পড়বেন, মিস্টার শরীফ ঘরে ঘরে আর রেখে দিয়েছেন, পড়েন, কিন্তু পড়েন না তো আপনারা, পড়লে ঘরে বসে অনেক উপদেশ পাবেন। যারা আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, দাওয়াত দেওয়া সহজ, মানা খুব কঠিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতের যথাযথ হক আদায় করো, যার যা প্রাপ্য তাকে দিয়ে দাও। আপনাদের সামনে প্রায় এই ঘটনাগুলো ঘটছে, আমাদেরও দেখছি, কিছু বলার নাই, আর হামসা হচ্ছে, মানুষ মরে যাচ্ছে করোনায়, যে কোনো সময় মারা যাবে, ঘন ঘন ফোন আসছে, দোয়া করেন দোয়া করেন, শুনতে পাচ্ছি মরার আগে দুই ছেলে নেমে সব লিখে দিয়ে চলে গেছে, মেয়েদের তিনটে চারটে আছে, ওদের কোনো খবরই নেই। যে ব্যক্তিই খেয়ানত করুক না কেন, তার খেয়ানতের সম্পদ নিয়ে সে কেয়ামতের দিন হাজির হবে। অন্য হাদিসের ব্যাখ্যা আসছে, আল্লাহ বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নফসিন বিমা কাসাবাত, অথবা দুনিয়াতে সে যা উপার্জন করেছে পুরাপুরি ফলাফল তাকে দিয়ে দেওয়া হবে। হুম লা ইউজলামুন, তাদের উপরে কোনোই জুলুম করা হবে না। যারা মাটি মেরে দিয়েছে, শরীর ফাঁকি দেয়, পুরা মাটি তার ঘাড়ে চাপিয়ে দিয়ে কেয়ামত দিন হাঁটানো হবে। আপনাদের ভাববেন এত মাটি উঁচু অগ্নি নেব কি করে, জি না, মাটির একটা ওয়েট আছে, সে ওয়েট আল্লাহ জানে, এই ওয়েট আপনার মাথা চাপিয়ে দেওয়া হবে, আপনি হাঁটবেন, সমস্ত লোক দেখবে এই তো শালা মাটি চোর, দুনিয়ার শরীর ফাঁকি দিয়েছিল, অমুক ছেলে ফাঁকি দিয়েছে, অমুক মেয়েকে ফাঁকি দিয়েছে, আমার জমির পাশে ওর জমি ছিল, গায়ে বল বেশি, আইল ঠেলে নিয়ে এক হাত বেশি করে নিয়েছিল, এসব তো আল্লাহ দেখে, বান্দা পারে না দুর্বল বলে, শক্তিশালী বান্দার কাছে দুর্বল বান্দা সবসময় হারে, অধিকাংশ মানুষ ঝামেলা পছন্দ করে, ঠিক আছে দেখ খাক, আল্লাহ তো দেখে, আল্লাহ এক তিল পরিমাণ অবিচার করবেন না। সমস্ত খেয়ানতের মাল নিয়ে আমাকে হাজির হতে হবে কি আমাদের মাঠে, অতএব সাবধান।